Assalamualaikum. কেমন আছেন আমার চিনছেন? এক গাল দেখে তো আমি চিনতে পারবো না, তবে হ্যাঁ দু গাল দেখলে হয়তো চিনতেও পারি। তুই মিলন না? অনেকদিন পর, অনেকদিন পর। ভালো কথা, আমি কি তোমার কাছে কোনো টাকা পেতাম? কি সর্বনাশ, আমার তো মনে পড়তেছে না। গুড গুড, আমিও তাই ভাবছি। কি ব্যাপার, তোমার গালটা এরকম লাল হয়ে আছে কেন? হ্যাঁ ব্যাপারটা কি? কি সর্বনাশ, হয়েছে কি, অনেকদিন পর তো মহল্লার মধ্যে আইছি, সবাই কইতেছে আমি নাকি সুন্দর হয়ে গেছি গা, আমার স্যার নাকি সালমান খানের মতো হয়ে গেছে গা, সবাই আদর করিয়া বাবর সোনা করিয়া এই টিপা শুরু করতে, এই টিপতে টিপতে দেখছে কি অবস্থা করছে। অবশ্য আমার এখনো দেখে মনে হচ্ছে কেউ তোমার গালে একটা কোষের চড় মেরেছে। কি করেছিলে মিরাজ ভাই? আপনি তো দেখতেছি পুরো আগের মতো, একটু পরিবর্তন নাই, মজার মানুষ আপনি। ভাগ্য কি জানো মিলন, মজার মানুষদের সাথে জীবন সবসময় বেশি মজা নেয়, বড় কঠিন সে মজা। এই যে তুই হয়তো বলে জীবনের রসিকতা বড় নির্মম। হ্যাঁ এইটা আপনি ঠিকই বলছেন মিরাজ, এটা খুব নির্মম। আচ্ছা মিঠু কই, তো দেখতেছি না। মিষ্টি নাকি? মিষ্টি, এক মিনিট এক মিনিট, আপনি হা করেন হা করেন। এই মিঠু কই কি বুঝতেছি না তো। আরে মিঠু কই, এরা তো বুঝতেছি দেখতেছি না। আরে ও তো ভাষায় ভাষায় তুই, আমি তো এতক্ষণ বুঝলাম পাইলাম না। রুমে আছে, মিষ্টি কুদার অনেক মজা ছিল। মিষ্টি মজা? আরে ভাই কোয়ে যাবেন, তোর ঘর কোন দিকে? কি সর্বনাশ।